আপনাদেরকে আজকে এমন একটি জায়গার সাথে পরিচয় করিয়ে দিব যেটি রাঙ্গামাটি শহর থেকে মূল শহর থেকে একটু দূরে, তবে নৌপথে বা নদীপথে আপনি খুব সহজেই আসতে পারবেন। মূল শহর থেকে সর্বোচ্চ 20 মিনিটের একটি ভ্রমণ, আমি ভ্রমণ বলবো কারণ এত সুন্দর এবং স্নিগ্ধ একটি জায়গা যেখানে আসলে আপনার মন প্রশান্তিতে ভরে যাবে। চলুন দেখা যাক আজকের এই সুন্দর জায়গাটি এবং পবিত্র একটি জায়গা এর তাৎপর্যটি, চলুন দেখা যাক। এটা হচ্ছে কাটাছড়ি বনবিহার, আমি যেখানে এসেছি। আমার আসার উদ্দেশ্যটা হচ্ছে এখানকার যিনি শ্রদ্ধেয় ভান্তে আছেন তার উদ্যোগে এখানে একটি এখানে 28টি বুদ্ধ স্থাপন হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অলরেডি দুটো বুদ্ধ হয়ে গেছে, দুটো হয়ে গেছে, যদিও নেম প্লেটটা এখনও বসানো হয়নি। এখানে 28টি বুদ্ধ এখানে স্থাপন হবে, অনেকগুলো শেষ হয়েছে, মোটামুটি শেষ হয়েছে। আমাদের যে 28টি বুদ্ধ আছে, 28টি বুদ্ধর কাজ চলছে। আমার আসার উদ্দেশ্য হচ্ছে একটি বুদ্ধ মূর্তি দান করা, অর্থাৎ এখানে একটি প্যাকেজ, এখানে একটি প্যাকেজ, এটা 20,000 টাকার একটা প্যাকেজ বলেছেন ভান্তে। তো সেটাই হচ্ছে আমার মূল উদ্দেশ্য, সে কারণে আমরা এসেছি পরিবারবর্গ, মা সহ আমরা এসেছি একটি বুদ্ধ মূর্তির উদ্দেশ্যে। 20,000 টাকার যে প্যাকেজটি, সেই প্যাকেজটি দেওয়ার জন্য ভান্তের সাথে বহুক্ষণ কথা বলেছি, খুবই ভালো এবং তার দেশনা অনেক সুন্দর, শান্তি পেয়েছি। মানে শান্তি বলতে সব ভান্তের দেশনাই ভালো এবং সব ভান্তে সুন্দর, খুব সুন্দর গোছানোভাবে খুব সুন্দর কিছু কথা বলেছেন এবং তার উদ্দেশ্যটা অনেক ভালো লেগেছে। এখানে 28টি এত বড় বড় বুদ্ধ তিনি এখানে স্থাপন বা প্রতিস্থাপনের জন্য ব্যবস্থা করছেন। আর এটি হচ্ছে বিহার প্রাঙ্গণ, বিহার আরও উপরে এটি বুদ্ধের যে প্রাঙ্গণটা, এই প্রাঙ্গণটা। আরেকটা বিষয় হচ্ছে আপনারা যদি চান বুদ্ধ মূর্তি দানে এই প্যাকেজটিতে অংশ নিতে, কিন্তু আপনারা চাইলেও অংশ নিতে পারবেন, আমরা যেরকম অংশ নিয়েছি। আর জায়গাটা ভীষণ সুন্দর, কাটাছড়ি বনবিহার, এটা সদর থেকে অনেক দূরে, নৌপথে আসতে হয়। ওই যে ওখানে পানি দেখা যাচ্ছে ওটি হচ্ছে ঘাট, গেট হচ্ছে, গেটের কাজ চলছে, আগামী 2-3 মাসের মধ্যে গেটের কাজ কমপ্লিট হয়ে যাবে বলেছেন। পাশাপাশি ভোজনালয় থেকে শুরু করে আরও অনেকগুলো কাজ চলছে, আপনারা চাইলে কিন্তু এই দানের অংশ হতে পারেন, আমরা যেরকম হয়েছি আপনারা চাইলে অংশ হতে পারেন। এইটুকু দেখালাম, আশা করছি আমার মতো আপনাদেরও ভালো লেগেছে। এত সুন্দর একটি জায়গা এবং এত পবিত্র একটি জায়গা দেখতে পেয়ে, জানতে পেয়ে এত ভালো লেগেছে আমার, আমার বলাই বাহুল্য।